आगामी 8ই জুন বাংলা বন্ধের দাবিতে ভারত জাকা মাঝি পারগানা মহল ঘাটাল তল্লাটের র্যালি। সোমবার চন্দ্রকোনা থেকে দাসপুর বকুলতলা পর্যন্ত র্যালি করা হয়। আগামী 8ই জুন ভারত জাকা মাঝি পারগানা মহলের পক্ষ থেকে বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে। এই সংগঠনের ঘাটাল তল্লার নেতৃত্ব দেবু টুডু জানান, কুর্মী সম্প্রদায়ের মানুষরা আদিবাসী সম্প্রদায়ভুক্ত হতে চেয়ে আন্দোলন করছেন, কিন্তু তাদের এই দাবি বেআইনি। তারা যাতে আদিবাসী সম্প্রদায়ভুক্ত না হয় সেই দাবিতে ভারত জাকা মাঝি পারগানার আন্দোলন। তিনি জানান যে 8ই জুন বন্ধ সফল হবে। ভারত জাকাত মাঝি পারগানা মহল ঘাটাল তল্লার কর্তৃপক্ষ হতে 8ই জুন যে বাংলা বন্ধ সারা রাজ্যব্যাপী ডাকা হয়েছে, আমাদের 24টি আদিবাসী সংগঠন একসঙ্গে মিলিত হয়ে কুর্মী জাতিরা, ওরা ক্ষত্রিয়, ওরা এসটি হতে চাইছে। এই ক্ষত্রিয় যারা কুর্মী, যারা এসটির জন্য আমাদের সিআরআই রিপোর্ট চক্রান্ত করে যে সরকার তাদেরকে এসটি করতে চাইছে, তাদের বিরুদ্ধে আজকে আমাদের লড়াই। আজকে আমাদের এই বাইক র্যালির মাধ্যমে আমরা প্রথমে তাদেরকে মানে জানান দিতে চাইছি যে 8ই জুন সারা রাজ্যব্যাপী আমাদের বন্ধ সফল করার জন্য সকলকে আমরা আহ্বান জানাচ্ছি। কুর্মী জাতিরা যে সরকার চক্রান্ত করে তাদেরকে এসটি করার জন্য প্রলোভন দেওয়া হচ্ছে, সেই সরকারের বিরুদ্ধে, সেই রাজনীতিকের বিরুদ্ধে আমরা, যাতে এসটিরা, কুর্মীরা এসটি না হতে পারে, তার বিরুদ্ধে আমাদের আজকে লড়াই। আমরা যে ডাকছি যে সারা রাজ্য বাংলাব্যাপী বন্ধ আমাদের সাকসেসফুল হবে, এই আশা আমরা রাখছি। পুরুষ তালিকা আনা করবে।